নাগড়া ফুটে ভেতরে যাচ্ছি। আর আসছে যে পিছনে কাকিমা আর সুমাদি আসছে। চলো জানি না কতটা দেখাতে পারবো ভিতরটা। সেখানে একটা বট গাছ, অনেকটা উঁচু তো এটা। আকবরের যে দুর্গটার একটু আগে আমরা দেখিয়েছিলাম, প্রয়াগরাজের নৌকো করে যখন আমরা ফিরছিলাম। অক্ষয়বট মন্দির হলো এই আকবরের দুর্গের ঠিক পাশেই, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো সেখানেই আমরা যাচ্ছি এবং দেখছি, দুর্গটিতে তো ঢোকবার অনুমতি নেই। তো এখানে ওই অক্ষয়বট মানে একটু বট গাছ বিশাল রয়েছে, সেই অক্ষয়বটটাকেই পুজো করা হয়। একটা কথা বলা হয়নি যে প্রয়াগরাজে যে আমরা সঙ্গমস্থলে গেছিলাম, তার জন্য নৌকোতে এমনিতে মাথা পিছু 350 টাকা করে নেয়, আর যদি কেউ পুরো নৌকোটা ভাড়া নেয় তার জন্য মোটামুটি 1800 থেকে 2000 টাকা এইরকমই নেয় ভাড়া। তো টাকার কথাটা একটু বলে রাখলাম। ফোর্টের ভেতরে একটা মন্দির, গেলে যাও প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণ করছে ওইদিকে বোধ হয় আছে। এটা হনুমান মন্দির, আমরা এই মন্দিরের মধ্যে এবার যাচ্ছি। এখানে এই উট, এই উটের পিঠে চাপতে গেলে 100 টাকা করে নিচ্ছে। এখানটা ঘুরিয়ে দেখাবে, আমাদের দেখা হয়ে গেছে ফোর্ট, আমরা নামছি। এই যে হনুমান মন্দিরে আমরা ঢুকছি, ঠিক আছে চলো না দেখছি ভেতরে ছবি তোলা, মনে হচ্ছে বারণ দেখাতে পারবো না।
যাচ্ছি। এবার আমরা এলাম এই মন্দিরে, এটা হচ্ছে শ্রী আদি শঙ্কর বিমান মন্দির। এই মন্দিরের মধ্যে আমরা যাব। এই যে আমরা মন্দিরে এবার প্রবেশ করব। চলো কাকু, চলো এইটা দিয়েই তো যে একটা একটা স্তম্ভে একটা একটা করা আছে। আমাদের এই চ্যানেলটিতে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমাদের এই চ্যানেলটিতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন।